في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ريب هيدا مرس رسول أكرم صلى الله عليه وسلم أشار بروك خلال جي جوك تشيلو شلق جاهل جوك بلا ہے جاهل جوك اي كرن بلا ہے جاهل شبد تھے گیشتے چھے মানে যেই সমস্ত কর্মকাণ্ড তখন চলছিল সেগুলোর ভিত্তি ছিল মূর্খতা, মানে জ্ঞান না থাকার কারণে এই মানে অপকর্ম যত বিশৃঙ্খলা অরাজকতা সব কিছুর মূলে ছিল মূর্খতা। এই কারণে সেই যুগের নাম হচ্ছে জাহিলি যুগ, আল আসরুল জাহিলিয়া আরবিতে বলা হয়। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার মাধ্যমে সকল বিশৃঙ্খলা দূর হতে থাকে। এই কারণে আল্লাহ জানেন মদিনা বাসীদেরকে তুলনা দিয়ে বলছিলেন, মদকুন উইদ কুনতুম আদাআন ফাআলিফ বাইনা কুলুবিকুম ফাআসলিহু বিল উদ্দি ওয়ানা। আল্লাহ জানেন বলে তোমরা স্মরণ করো সেই দিনের কথা যে সময় তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ জানেন নিজ দয়ায় তোমাদেরকে পরস্পর বন্ধনে আবদ্ধ করেছেন, ভাই ভাই করে দিয়েছেন, এক অপরের ভাই ভাই হয়ে গেল, বিশৃঙ্খলা দূর হয়ে গেল, শান্তি বিরাজ করতে শুরু করলো মদিনাতে। তাইলে এই যে বিশৃঙ্খলা দূর হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আগে রিসালাতের কোনো গুরুত্ব ছিল না বলে বিশৃঙ্খলা চলছিল। এই কারণে রাসূলকে আল্লাহ বলছিলেন, ওমা কুনতা তাদরি মা কিতাব ওয়া আল ঈমান, যা আপনিও জানতেন না ইতিপূর্বে কিতাব কাকে বলে ঈমান কাকে বলে আপনিও জানতেন না। সুতরাং রাসূলের মাধ্যমে ওহি এসে দেশকে আলোকিত করে বিশৃঙ্খলা দূর হয়ে যায়, শান্তি বিরাজ করতে শুরু করে। এরপর এই ধারা আপনার চলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খলফায়ে রাশিদীন সেই ধারা চালু রেখেছেন, তারপর আস্তে আস্তে আবার বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। মানে যতই আপনার রিসালাতের গুরুত্ব কমতে থাকবে, রিসালাতের পথ থেকে মানুষ সরে যেতে থাকবে, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যেতে থাকবে, এবং যারা কোরআন হাদিসের ধারক বাহক তাদের থেকে মানুষ যখন দূরে চলে যাবে তখনই বিশৃঙ্খলা দেখা দিবে, সমস্যা দেখা দিবে, এটা হচ্ছে নিয়ম। এই কারণে রাসূল আকরাম ইসলামের যুগের যে মুনাফিকরা ছিল তাদেরকে তারাও ঈমান এনেছিল উপরে উপরে, ভিতরে তাদের কুফরি লুকাইতে ছিল। তাদেরকে রাসূলের সাহাবীদেরকে আদর্শ মানতে বলা হয়েছে যে আমিনু কামা আমানা নাস, যে তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে রাসূলের সাথের লোকেরা, মানে সাহাবায়ে কেরাম। সুতরাং সত্যের উপর থাকতে হবে, কোরআন সুন্নাহর উপর থাকতে হবে, কোরআন সুন্নাহর উপর থাকতে হলে কোরআন সুন্নাহর যারা ধারক বাহক তাদের সাথেই থাকতে হবে, তাদের অধিকার রক্ষা করতে হবে, না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটার কোনো শেষ থাকবে না, যেটার সমাধান কোনোভাবেই সম্ভব হবে না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর, খুলাফায়ে রাশিদীন যাওয়ার পর, সাহাবা তাবেঈন তাবে তাবেঈন যাওয়ার পর যুগে যুগে ইসলাম টিকে আছে উলামায়ে কেরামের মাধ্যমে। এবং যেই যুগে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো ছিল সেই যুগে আপনার কল্যাণের উপর ছিল, যেই যুগে উলামায়ে কেরামের সম্মান কমে গেছে তাদের কাছে মানুষ মিশছে না, তাদের কাছ থেকে মাসলা মাসায় দিচ্ছে না, নিজেদের সমাধান খুঁজছে না, তখনই এ সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এটাই নিয়ম। আপনার এই আমাদের উপমহাদেশে একই অবস্থা, যখন আলেম উলামার কদর ছিল মানুষ আলেম উলামার কথা মেনে চলত তখন বিশৃঙ্খলা তেমন ছিল না সামাজিক, কিন্তু এখন আলেমদের থেকে মানুষ দূরে, যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, গ্রুপিং দেখা দিয়েছে। এই কারণে সমস্যার কোনো শেষ নেই। এই কারণে সত্যিকার অর্থে যদি আমরা কল্যাণ চাই তাহলে আলেমদের সাথে থাকতে হবে, কোরআন হাদিসের সাথে থাকতে হবে। আর আলেম বলতে সত্যিকার আমরা যাদেরকে বুঝাই, যারা কোরআন হাদিসের দারক বাহক তাদেরকে বুঝাচ্ছি, কারণ ওদের কাছে ওদেরই স্মরণাপন্ন হতে বলা হয়েছে। কোরআন মধ্যে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যদি কিছু না জানো শরীয়ত সম্পর্কে তাহলে যারা কোরআন হাদিসে পরিপক্ক
তাদেরকে জিজ্ঞাসা করো তাহলে সমাধান মিলে যাবে তাহলে যারা সত্যিকার অর্থে ওহির জ্ঞান বহন করে আছে কোরআন এবং সুন্নাহর খাঁটি জ্ঞান ধারণ করে আছে তাদের শরণাপন্ন হলে তাদের থেকে সমাধান নিলে সমাজ সঠিক পথে পরিচালিত হবে আর যদি সেটা না করা হয় সমাজ সঠিক পথে পরিচালিত হবে না আপনারা দেখেছেন আরব দেশে এক সময় শান্তি বিরাজমান ছিল আস্তে আস্তে এখন মানে এখন একবার আমাদের দেশের মধ্যে অশান্তি আসে যায় না মানে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন ঘটতেছে কিন্তু যখন পুরোপুরি আলেমদের কথার বাইরে যায় রে তখন কিন্তু পুরোপুরি সমাজ শৃঙ্খলাবদ্ধ ছিল সুন্দর ছিল যেটা মডেল হিসেবে অন্যরা আপনারা দেখতে পেতেন কিন্তু যখন আলেমদের থেকে সম্পর্ক একটু আস্তে আস্তে ডিল হয়ে যাচ্ছে এখনো যে সম্পর্ক নেই তা এখন আরব দেশের যারা আপনার ক্ষমতায় আছে এখনো সেই সংবিধানই আছে যেখানে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি আছে আপনার প্রধান মুফতি যিনি থাকেন এটা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী দেশের সবচেয়ে সম্মানী ব্যক্তি আছে প্রধান মুফতি সাহেব তারপরে সে রাষ্ট্রপতি খাদিমুল হারামের এসে দ্বিতীয় পর্যায়ে এখনো আইনগতভাবে এইভাবে আছে মানে ওরা হচ্ছে সর্বোচ্চ সম্মানের অধিকারী এখন ওই আইন বলবৎ যদিও সম্পর্ক এরকম নাই যে সব কথা ওনাদের কথা একবারে বাস্তবায়ন হচ্ছে তা না যদি হইতে তাইলে তো সমাজের অবস্থার পরিবর্তন ঘটতো না তাহলে বোঝা যাচ্ছে একটু দূরত্ব সৃষ্টি হচ্ছে যে কোনো ব্যাপারে সরকার আলেমের শরণাপন্ন হয় না যে কোনো ব্যাপারে তাদের পরামর্শকে গ্রহণ করে না এই জন্য সামাজিক পরিবর্তনটা আসছে তো এইভাবে যে কোনো সমাজে যদি আলেমের সাথে দূরত্ব সৃষ্টি হয় প্রশাসন বা সমাজ যদি আলেমদের শরণাপন্ন না হয় তাহলে বিশৃঙ্খলা দেখা দেবে এই কারণেই এই আলেমদের মর্যাদা বুঝতে পেরেছিল আগের খলফায়ে রাশিদিন তার মধ্যে একজন হচ্ছে আপনার আবু জাফর আল মনসুর আব্বাসী খলিফা আব্বাসী খলিফা আফসোস করে একদিন বলছিলেন কেউ জিজ্ঞাসা করছিল ওনাকে যে আপনার এমন কোনো আশা কি আছে যে আশা এখনো পূরণ হয়নি আপনি কিন্তু আশা করছেন সেটা পাওয়ার জন্য সে কি কথা বলল আবুল মনসুর যখন খলিফা ছিল তখন কিন্তু বিশাল সাম্রাজ্য তার অধীনে মুসলিম সাম্রাজ্য বনি আব্বাসী খেলাফত তখন কিন্তু শক্তিশালী বিশাল এলাকা তো ওই সময় যে সময় আপনার হারুন রশিদ যখন খলিফা ছিল সেই সময় একবার সে বাইরে অবস্থান করতেছিল তখন বসেছিল চেয়ারের মধ্যে মানে মেঘ যাচ্ছিল মানে ওর ওকে অতিক্রম করে আরেক দিকে চলে যাচ্ছিল আর কি যাওয়ার সময় সে হাসি বলতেছে মেঘকে যে তুমি যেই জায়গায় যাই বৃষ্টি দাও না কেন আমার এলাকা এখানে না দিলেও যে জায়গায় বৃষ্টি দিব ওই জায়গার আমার ট্যাক্স ওই জায়গা থেকে খাদ্যদ্রব্য সব আমার কাছে আসবে মানে এত বড় এলাকা তখন মুসলিম বিশ্ব ছিল যে একটা মেঘ দূরে গেলেও ওর এলাকার মধ্যেই থাকবে ঠিক না এত বিশাল সাম্রাজ্যের মালিক মানে তখন তখন তার কি আশা দেখে আবু জাফর আনসারকে যখন জিজ্ঞাসা করে হলো আপনার এমন কোনো আকাঙ্ক্ষা আছে যেটা পূর্ণ হয় নাই অথচ আপনি আকাঙ্ক্ষিত সেটা পাওয়ার জন্য তখন তিনি বলছেন আমার একটা জিনিসের আকাঙ্ক্ষা হয় যে আমি যদি এমন হতাম একজন বড় মহাদ্দেশ হতাম যে আমার সামনে মানুষ বসত এলাম পিয়াসুরা আমি বলতাম যে হাদ্দাসানা ফুলান আন ফুলান যে আমি বলতাম অমুক অমুক থেকে বর্ণনা করেছে অমুক অমুক থেকে অমুক রসুল থেকে বর্ণনা করেছে আর আমার সামনে অনেক ছাত্র থাকতো এরা লিপিবদ্ধ করত হ্যাঁ এটাই ছিল আমার বড় আশা সেটা একটা সম্মানজনক একটা অবস্থান তাহলে দেখেন কত মানে তার আফসোস কারণ সে সত্যিকার মর্যাদা বুঝতে পেরেছিল যেটা আসলে মর্যাদার জায়গা তখন যারা তার আশেপাশে ছিল এরা বলে অসুবিধা নেই আপনি এখন হাদ্দাসানা ফুলান পানের আমরা লিখব বলেছে না এরকম লোক কি হবে যে যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে তাদের দুনিয়ার কোনো মতলব নাই একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আসবে জামা কাপড় ছিঁড়ে থাকবে তারপর দোয়াত কলম নিয়ে বসে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী শোনার জন্য তারা তোমরা তো আমার আশেপাশে আছো দুনিয়ার কারণে নাকি না প্রশাসনের কাছে যারা থাকে এটা দুনিয়ার কারণে না তো সুতরাং এরা কি ওরা যারা এরকম দোয়াত কলম নিয়ে বসে রাসূলের হাদিস শোনার জন্য ওরা তো ভিন্ন মানুষ নাকি না হযরত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন তাকে আটকানো হয় জেলে নেওয়া হয় তখন আপনার সেই
স্পেন থেকে ওনার কাছে হাদিস শিখতে আসছিলেন একজনে কিন্তু তখন ওনাকে নিষেধ করা হয়েছে হাদিস বর্ণনা করতে পারবেন না কিন্তু উনি মসজিদে যেতেন নামাজ পড়ার জন্য তো ওই লোকটা ভিক্ষুকের বেশ ধরে মসজিদের পথের মধ্যে দাঁড়িয়ে আছে মানে যে হাদিস শুনতে আসছে এত দূর থেকে হাদিস শুনতে আসছিল তখন উনি যাওয়ার সময় ওকে বলছিল যে ঠিক আছে মানে ভিক্ষুকের বেশ ধরে দাঁড়িয়ে আছে যে আপনি যখন এদিক দিয়ে যাবেন আমাকে একটা একটা হাদিস বলে দেবেন মানে একটা একটা হাদিস বর্ণনা করে যাবে মানে ও ভিক্ষুকের বেশে দাঁড়িয়ে থাকবে যেন মসজিদের সামনে ভিক্ষা করার জন্য দাঁড়িয়েছে তো উনি মসজিদে যাইতেন একটা একটা হাদিস বলতেন আসতে আর একটা হাদিস বলতেন এইভাবে এরা হচ্ছে সত্যিকার জ্ঞান পিয়াসু যে দূর দেশ থেকে আসছে কঠিন পরিস্থিতিতে তারপরেও মানে তার হাদিস শুনে লাগবে যে হাদিস শিখতে আসছে এই ভেজ দিয়ে তারপর হাদিস শিখবে তো সেই মানে সম্মানের জন্য আবু জাফর আল মনসুর সেই মানে আকাঙ্ক্ষিত ছিল এবং সেটা তার ভাগ্যে জোটেনি এই কারণে এক কবি সুন্দরভাবে বলেছিলেন যে হুমুল উদুরু লিহামলিল ইলমি কাইফা হুমু উলুল মাকারিম ওয়াল আখলাকি ওয়াস সিয়াম হুম الجحافظة الأعلام تعرفهم بين الأنام بسيماهم ووصفهم هم ناصر الدين والحامون حوزته من العدو بشيش غير منهزم لم يبق للشمس من نور إذا أفلت ونورهم مشرق من بعد موتهم চমৎকার বলেছেন তিনি বলেছেন ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা হয়েছে ইনসাফ পরায়ণ তারা জ্ঞানকে ধারণ করে আসে সঠিকভাবে বলছে তারা হচ্ছে সম্মানের অধিকারী চরিত্রের অধিকারী এবং ভালো গুণের অধিকারী এবং এরাই হচ্ছে সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাদেরকে সবাই চেনে মানুষের মধ্যে তাদের পরিচয় সুস্পষ্ট তাদের চিহ্ন সবার জানা আছে এবং বলছেন হুম নাসিরুদ্দিন এরাই হচ্ছে ধর্মের সহযোগিতাকারী এবং এরা হচ্ছে ওয়ালহামুন হামজাতাহু এবং ধর্মকে যত আপনার অপ নীতি আছে সেগুলো থেকে ধর্মকে রক্ষা করে মিনাল আদুবে বিজয়সিন গাইরে মুনহাজিমি এবং শত্রুর আক্রমণ থেকে যারা ধর্মকে বিকৃত করার জন্য চেষ্টা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করে এমন সেনাবাহিনী নিয়ে যাদেরকে কখনো পরাজিত করা যায় না হঠাৎ করে মনে করলো আপনার যখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ছিলেন তখন মানে ওরা দাপটওয়ালা আলেম ছিলেন তখন সরকারকে মানে একটা পরামর্শ দিয়েছেন পরামর্শ দেওয়ার পর যখন দেখলো সরকারের চেহারা একটু বিবর্ণ হয়ে গেছে কেউ যদি বিরক্ত হয় চেহারা দেখলে বুঝতে যায় এখন সরকারকে উনি বলতেছেন বলে যে আপনি মনে হয় বিরক্ত হয়েছেন আমার কথায় মানে পছন্দ লাগে নাই হ্যাঁ বিরক্ত হইলে কিছু করার নেই মানে আমার কথা এটাই আসল কথা বলে যে আপনি বিরক্ত হইলে আমি ভয় পাই না কারণ আপনার যে সেনাবাহিনী আছে সেটার যদি রিয়াদ থেকে লাইন দেওয়া হয় তাহলে আল কাসিম পর্যন্ত পৌঁছাইবে না কিন্তু আমার ছাত্র আল কাসিম থেকে লাইন করে দান করাইলে রিয়াদ পারে আরো দূরে চলে যাবে ঠিক না মানে ওরা প্রভাবশালী আলেম ছিলেন তারা মানে তাদের ছাত্রের শেষ ছিল এই কারণে পরে চুপ করে আছে মানে ও মানে মনে করছে যে চেহারা খারাপ করছে ভয় পেয়ে যাবে উনি আগেই বলে দিলেন তো এরকম আর কি বলছে এরা এমন সেনাবাহিনীকে মানে সাথে রাখে যাদেরকে কখনো আসলে পরাজিত করা যায় না যদি সত্যিকার আলম হয়ে থাকে বলছে লাম ইয়াবকা শামসু মিন নূরিন ইযা আফালাত বলছে সূর্যের আলো যখন সূর্য ডুবে যায় তখন শেষ হয়ে যায় কিন্তু ওয়ানুরুহুম মুশরিকুন মিন বাদি মাউতিহিম কিন্তু একজন সত্যিকার আলেম যদি মারা যায় তার আলো আরো ছড়াতে থাকে ইমাম বুখারী মৃত্যুবরণ করেছেন তার আলো কি এখন ছড়াচ্ছে কেমন পর্যন্ত ছড়াতে থাকবে এরকম যত বড় বড় আলেম ছিলেন তাদের মৃত্যুর পরেও তাদের আলো দুনিয়া বিকৃত হচ্ছে সুতরাং সত্যিকারের আলেম যারা আলিম রব্বানি যে তারা যদি দুনিয়াতে অবস্থান করে তাইলে মানুষ নিরাপত্তা বোধ করে না হলে নয় এই কারণে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا رسول أكرم صلى الله عليه وسلم الله جفر الله كونو جان كي وطيني بنا إمني بحامي تيني بنا مانوش البقو داشتك كنتو الله جرشان جان وطيني بنا
যোগ্য আলেমদের মৃত্যুর মাধ্যমে তাদেরকে মৃত্যু দিবেন বলে যে শেষ পর্যন্ত যখন যোগ্য আলেম সবাই মৃত্যুবরণ করবে তখন সত্যিকার কোনো আলেম আর থাকবে না তখন মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে আলেম হিসেবে গ্রহণ করবে এবং তাদের থেকে মাসালা জিজ্ঞাসা করবে তখন তারা জ্ঞান ছাড়াই নিজের ধারণা মতো ফতোয়া দিবে তখন সকল মানুষ পথভ্রষ্ট হবে সে নিজেও পথভ্রষ্ট হবে যে জ্ঞান ছাড়া ফতোয়া দিবে সে নিজে পথভ্রষ্ট না যাদেরকে ফতোয়া দিবে তারাও পথভ্রষ্ট আর বর্তমানে এগুলো শুরু হয়েছে আস্তে আস্তে বড় আলেম চলে যাচ্ছে যারা আছে অল্প বয়সে এরাই কি এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছে সমাজের মধ্যে এরাই বিশেষ বিশেষ স্কলার হিসেবে আপনার সমাজের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে যে কোনো মশলা জিজ্ঞাসা করলে নিজে মন গোড়া চালিয়ে দেয় তারপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটে বাস্তব এটাই হচ্ছে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় বলেছে মা আলামাতু হালাকিন নাস জিজ্ঞাসা করা হচ্ছে যে মানুষ ধ্বংস হওয়ার আলামত কি যে মানুষ কখন ধ্বংস হয়ে যাবে তখন উনি উত্তর দিয়েছেন ইদা হালাকা উলামাউহুম তাদের মধ্যে যোগ্য আলেমরা যখন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মানে মৃত্যুবরণ করবে তখনই মানুষ ধ্বংসের দ্বার পানে পৌঁছে যাবে সুতরাং আমরা যখন এটাই বুঝতে পেরেছি যে মানুষ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার সাথে থাকবে এবং যারা কোরআন সুন্নাহ ধারণ করে তাদের সাথে থাকবে কিন্তু যদি তাদের থেকে দূরে সরে যায় তাহলে মানুষ মানুষের দিকে অকল্যাণ ধেয়ে আসবে মানুষের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়াবে তখন এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে উলামায়ে কেরামের অধিকার কি অধিকারের বস্ত্র যে উলামায়ে কেরামের অধিকার জনগণের উপর কি সেটা আমাদের জানা দরকার সেই অধিকার যদি রক্ষা করা যায় তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ঝামেলা আসবে না এক নম্বর উলামায়ে কেরামের অধিকার মানুষের উপর যে তাদেরকে সমাজের মধ্যে সুস্পষ্ট অবস্থান দিতে হবে মানে ফ্রন্টে নিয়ে আসতে হবে যারা সত্যিকারের আলেম যেমন কোনোখানে ওয়াজে দাওয়াত দিতে গেলে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে অনেকখানে দেখা যায় অনেকখানে অসম্মানিত হয়েছে অনেকে রাগ করে উঠে চলে যায় আবার এটাও ঠিক না কেউ মর্যাদা যদি আপনার না বুঝে তাই বলে আপনি নিজের মর্যাদা নষ্ট করবেন কারণ একখানে দেখা যায় যে একজন সাধারণ ছাত্রের বয়সে একজনকে প্রধান মেহমান বানাইছে কি আরেকজনকে সাধারণ মেহমান একজন বড় আলেমকে যে পুরো পুরাতন প্রাচীন আলেম অনেক সময় দেখা যায় যে উনি রাগ করে আর স্টেজ থেকে বাইরে চলে গেছে তো মানুষ আবার খারাপ চিন্তা করবে কিন্তু উচিত যে তারপরও নিজে ধৈর্য ধরে থাকা যে মানুষ বুঝতে পারতেছে না আমার মূল্য বুঝে না মানুষ মূল্য বুঝে না দেখেই তো এই কাজ করছে নাকি না না হলে কি করতো এই কারণে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন দুনিয়াতে যত অঘটন আছে সবগুলোর মূলে মূর্খতা আছে হ্যাঁ যদি মূর্খতা না দেখবে তাইলে সে কি ওর নাম উপরে দিতে ওকে প্রধান মেহমান বানাই না তখন কাজ হচ্ছে ধৈর্য ধরে চুপ করে থাকা যে মানুষ আসলে সত্যিকার মানুষ চিনতে পারছে না এই জন্য এরকম আমাদের মাঝে মাঝে অনেক সময় হয় আমরা রাগ করি না চুপ করে থাকি যে যখন মানুষ কদর বুঝে না এখন আমি রাগ করলে আরো মান সম্মান যা আছে এটাও যাবে ঠিক আছে তো বলবে যে ঠিক আছে তাইলে আপনি যান নাকি তাহলে তো যেটা আছে ওইটাও থাকবে না ঠিক না এখন মানুষ যখন কদর বুঝবে না ধৈর্য ছাড়া আর উপায় না তাইলে তাদেরকে সমাজের সামনে উপস্থাপিত করতে হবে যেন সত্যিকার কে মানুষ চিনে এবং ওদের থেকে মানুষ মশলা নেয় নাকি না এই কারণে হানাফি উলামায়ে কেরাম একটা কাজ করতে পেরেছে যদি টিকে যায় আর কি যে আব্দুল মালিক সাহেবকে খতিব বানিয়েছে বাইতুল মোকাররমের কারণ হানাফি সমাজের মধ্যে তিনি সবচাইতে বড় আলেম যার কারণে এটা ভালো কাজ করছে তাদের মধ্যে যে ভালো আলেম তাকে খতিব বানিয়েছে ভালো তারপর অনেক অপকর্ম কমে যাবে উনি যদি সঠিকভাবে ওনার মিশন চালিয়ে যান কারণ উনি কোনো জাল হাদিস বর্ণনা দিবেন না কিন্তু মাঝহাবে আছে ওই মাঝহাবের ভিতরে যে দুর্বল হাদিস আছে সেটাকে সবল করবেন না এটা তো মাঝহাব শিখবে না কিন্তু একবার জাল যেটা সেটাকে আনি মানুষের সামনে উপস্থাপন করবে না এই নিশ্চয়তা আছে কারণ যোগ্য আলেম যখন এই জন্য আর তাইলে প্রথম দায়িত্ব মানুষের আলেমদের প্রতি যে যারা সত্যিকে রাখতে যোগ্য তাদেরকে ফ্রন্টে নিয়ে আসতে হবে যেন মানুষ তাদেরকে চিনে মানুষ তাদের থেকেই মাসালা মাসাইল গ্রহণ করে এবং তাদের যে শ্রেষ্ঠত্ব এটা সমাজের সামনে তুলে ধরতে হবে
যে যারা নিচের আলেম আছে তাদেরকে বলতে হবে যে অমুক অমুকের কাছে মাসালা জিজ্ঞাসা করে এরকম কিছু ভদ্র আছে যেমন সমাজের মধ্যে জ্ঞান বেশি নাই কিন্তু পরিচিতি পাইছে যেমন জামশেদ মজুমদার হ্যাঁ আমাদেরই পরিচিত যে অনেক যে কেউ মাসালা জিজ্ঞাসা করলে আমাদের নাম্বার দিয়ে দেয় আবার ফোন করে বলে যে জামশেদ মজুমদার নাম্বার দিয়েছে আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য মানে এই একটা দেখলাম যে শুনে আমাছে তারপরে অন্যজনের প্রতি কে মাসালা ট্রান্সফার করে যেন সঠিক মাসালা মানুষ পায় এটা হচ্ছে আসল দিয়ানতদারি যে আপনি সত্যিকার যদি মানুষ হয়ে থাকেন মানুষকে ভুল পথে গাইড না দিয়ে যে সঠিক দিক মানে গাইড দিতে পারেন তার কাছে হস্তান্তর করবেন এটাই হচ্ছে নিয়ম এছাড়া সবাই কিন্তু দিতেই থাকে আবার ব্যতিক্রমও ঘটে মাঝে মাঝে আমি একবার সালামি কনফারেন্সে যাচ্ছিলাম আমি মাহমুদ বিন কাসেম আরো কয়েকজন এক মহিলা আপনার এয়ারপোর্টে মানে এয়ারপোর্টে অপেক্ষা করতেছি প্লেনে ওঠার জন্য মহিলা আসে মাহমুদ বিন কাসেমকে ছিলেন কারণ এখন তো প্রসিদ্ধ বাজার মানে ওকে বলতেছে আমার একটা মশলার দরকার ও বলতেছে আমার দিকে দেখাইছে ওনার জিজ্ঞাসা করেন যে উনি এসেছেন এখানের মধ্যে বড় আলম উনি মশলা দিতে পারবেন বলছে আমি তো ওনাকে চিনি না বলে চিনে লাগবে না আপনি জিজ্ঞাসা করেন বলেছেন না আপনি বলবেন আমি আস্তে করে কাটে একটু দূরে সরে গেছে মানে কেউ ঝামেলা না পড়ে যে পরে মশলা দিছে এখন করার তো কিছু নেই এখন মানুষ আরেকজনকে চিনে দিলে হয় না যাকে চিনে আসে তো বলতেছিল প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে যারা যোগ্য তাদের শ্রেষ্ঠত্বকে সমাজের মাঝে উঠিয়ে তোলা যেন মানুষ তাকে চিনতে পারে এবং নতুন প্রজন্মকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া চিনিয়ে দেওয়া সালফে সালিন এরকম করতেন যে নিজের বাচ্চাদেরকে চিনিয়ে দিতেন যে আমার এই সমাজের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমানে এই এলাকার মধ্যে এটা চিনিয়ে দেওয়ার দায়িত্ব নিজের যারা অভিভাবক আছে তাদের তাই না তারা চিনবে তারপর তাদের কাছে যে জিজ্ঞাসা করবে মাসলা মাসায়েল এটাই হচ্ছে নিয়ম তাইলে তাদেরকে তারা ভালোবাসবে এবং তাদের কাছে আপনার মাসলা মাসায়েল শুনতে চাইবে এবং তাদের নিকটবর্তী হতে চাইবে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল কাবীরানা ওয়া ইরহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহ বলছে ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যেই ব্যক্তি বড়দেরকে সম্মান দিবে না এবং ছোটদেরকে স্নেহ করবে না এবং আলেমদের অধিকার বুঝবে না সেই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারবে না তাইলে সত্যিকার যদি আমরা আল্লাহ রাসূলের উম্মত হতে চাই তাইলে প্রথম আমাদের কাজ হবে যারা সত্যিকার আলেম রয়েছে তাদের স্বর্ণাপন্ন হওয়া এবং তাদের অধিকার বোঝার চেষ্টা করা দ্বিতীয় নম্বর যেটা আলেমদের প্রতি মানুষের করণীয় সেটা হচ্ছে যে আলেমদেরকে সম্মানিত করা এবং তাদের ওয়াজ মনোযোগ দিয়ে শুনে তাদের মাসলা মাসাইল মনোযোগ দিয়ে শুনে তারা যে গাইডলাইন দিবে সেটা শোনার চেষ্টা করা এটা হচ্ছে মানুষের দায়িত্ব তাইলে যারা যোগ্য আছে এদের থেকে মাসালা নিবে এবং সেই মাসালা অনুযায়ী জীবন পরিচালনা করে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন মিন ইজলালিল্লাহ ইকরামু যি শাইবাতিল মুসলিমিন রাসূল বলেন আল্লাহকে সম্মান দেওয়ার অধীন আছে যারা সমাজের মধ্যে বয়োবৃদ্ধ তাদেরকে সম্মানিত করা কত বড় কথা যে আল্লাহকে সম্মান দেওয়ার অধীন সমাজের মধ্যে যারা বয়স বেশি তাদেরকে সম্মানিত করা এক নম্বর দ্বিতীয় নম্বর وحامل القرآن غير الغالي فيه ولا الجافي عنه দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কোরআনের জ্ঞান ধারণ করে আছে তাদেরকে সম্মান দেওয়া আল্লাহকে সম্মান দেওয়ার অধীন যে যারা আবার বলেছে সব সকল আলেম না বলছে গাইর আল গালি ফিহি ওয়াল জাফি আনহু যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না ছাড়াছাড়ি করে না সত্যিকার ধর্মীয় জ্ঞান সাপ্লাই দেয় মানে নিশ্চয়তা দেয় যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন এই কারণে শরীয়তের নিয়মও যে এমন কারণ থেকে মাসালা নেবে না যে নিশ্চয়তা দিতে পারবে না যে আমি সত্য কথা ছাড়া বিশুদ্ধ কথা ছাড়া আমি বলব না এই নিশ্চয়তা থাকতে হবে এই কারণে বলছে যে আল্লাহকে সম্মান দেওয়ার অধীন হচ্ছে এমন আলেমকে সম্মান দেওয়া যারা শরীয়তকে নিয়ে বাড়াবাড়ি করে না ছাড়াছাড়ি করে না একবারে বেশি বাড়াবাড়িও করতে চায় না আবার ঢিলও দিতে চায় না অনেক আছে আবার ঢিল সবই চলবে না এরকম আছে না সবই চললে এ সম্মানের পাত্র থাকতে পারে না সবই কেমনে চলবে সত্যটাইতে চলবে নাকি না আরেকটা বলছে ওয়াইকরামুল সুলতানুল মুকসিদ তৃতীয় নম্বর সম্মানের অধিকারী হচ্ছে
যে যেই প্রশাসনের মালিক ইনসাফ পরায়ণ হয়, মানে দেশের যারা প্রশাসন পরিচালনা করে তারা যদি ইনসাফের সাথে দেশ পরিচালনা করে তাদেরকে সম্মান দেওয়া আল্লাহকে সম্মান দেওয়ার অধীন। এটা উপর থেকে নিচ পর্যন্ত। আপনার একজন এলাকার কে আপনার চেয়ারম্যান আছে, সে থেকে শুরু করে একবারে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই আপনার উপরস্থ। এরা যে সুলতান মানে পাওয়ারফুল মানুষ, যে সুলতান মানে একবারে রাষ্ট্রপতি না, যার পাওয়ার আছে, মানে ছোট আকারের বড় আকারের যে ধরনের পাওয়ার আছে, যদি সে ইনসাফের সাথে পরিচালনা করে, একজন সমাজের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সে যদি এলাকার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ইনসাফ করে, তাকে সম্মান দেওয়া আল্লাহকে সম্মান দেওয়ার অধীন, কারণ সে ইনসাফের উপর চলছে। এটা ভালো কাজ। সমাজের মধ্যে ইনসাফ যদি চলে তাহলে সেখানে বিশৃঙ্খলা চলে না। সবাই যদি ইনসাফ পেয়ে যায় তাহলে বিশৃঙ্খলা হবে না, কুশৃঙ্খলা হবে। ইমাম হাকিম বলতেছিলেন যে আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আখাযা বিরিকাবি নাখাত যায়িদ ইবনে সাবিত ওয়াকাল হাকাযা আমরানা আন নাফআল লি উলামাইনা ওয়া কুবারাইনা। ইমাম হাকিম বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদা যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের যে উঠার পরে উঠের যে পাদানি আছে, মানে পা রাখার যে জায়গা, সেটা ধরছিলেন যেন যায়িদ ইবনে সাবিত পাটা সুন্দর করে রাখতে পারেন। এটা হচ্ছে খাদেমের কাজ, মানে একজনে উঠে উঠলে পা যেখানে রাখবেন পাদানি বলা হয়, মানে সেটা ধরে রাখা যেন উনি পাটা সুন্দরভাবে রাখতে পারেন। যায়িদ ইবনে সাবিত সাবিতের সাথে কে এই কাজটা করছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। উনি কিন্তু রাসূলের বংশধর, রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস, উনি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তার জন্য দোয়া করে দিয়েছেন। তিনি প্রধান মুফাসসির, তাফসীর বিশারদ। তখন যায়িদ ইবনে সাবিত বলছিলেন যে আপনি কি করতেছেন, যে আপনি তো রাসূলের বংশধর আল ভাই, যে আপনি আমার পাদানি সোজা করে দিচ্ছেন, এটা তো ঠিক হয় নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আমরানা আন নাফআল লি উলামাইনা ওয়া কুবারাইনা, যে রাসূল আমাদেরকে আদেশ করছেন যে আলেমদের সাথে এমন আচরণ করার জন্য। আপনি আমাদের মধ্যে বড় আলেম, কারণ উনি বয়স্ক আলেম, এই কারণে, এবং যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে সম্মান করা। তখন হযরত যায়িদ ইবনে সাবিত আবার ওকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আরে রিয়াদে, যে তোমার হাতটা আমার আমার দিকে বাড়াও। তখন হাত যখন দিয়েছে হাতের মধ্যে চুমো দিয়েছেন। তখন উনি বললেন যে আপনি কি করলেন, বলেন যে রাসূল আমাদেরকে এইভাবে শিখিয়েছে আলে বাইতকে সম্মান করা, তাইলে একে অপরের সম্মান বুঝেছে। হ্যাঁ, তিনি উস্তাদের সম্মান করলেন। ইবনে আব্বাস মাঝে মাঝে যাইতেন যায়িদ ইবনে সাবিতের কাছে হাদিস শোনার জন্য, কিন্তু যখন দেখলেন ঘর বন্ধ, নক করতেন না, মানে ঘরের বাইরে অপেক্ষা করতে করতে অল্প বয়সে ছিলেন, মাঝে মাঝে ওই ঘরের বাইরে ঘুমে যেত। যায়িদ ইবনে সাবিত বাইরে এলে দেখতেন যে শুয়ে আছে, তখন বলতে যে ইবনে আব্বাস আপনি তো বললে আমি আপনার ঘরে যে হাদিস শুনে আসতাম, কারণ রসুলের হ্যাঁ আলে বাইত উনি রসুলের চাষাতো ভাই, বলে যে না অসম্ভব না, এটা রসুল শিক্ষা দেয় নাই। রসুল শিক্ষা দিয়েছে এলেম যার কাছ থেকে নিবে, ওর কাছে মানে সম্মান বজায় রাখতে হবে, ওর কাছে নম্র থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। এই কারণে আপনার ঘরে আসছে আপনাকে দরজার মধ্যে নক করে নিয়ে, আপনি হয়তো বা ব্যস্ত আছেন আরাম করতেছেন, এই কারণে আপনাকে ডিস্টার্ব করে নিয়ে আমি বাইরে অপেক্ষা করতেছি, আপনি যখন বাইরে, তাইলে কত বড় ভদ্রতা। এই কারণে বিশ্বের সবচেয়ে বড় মুফাসসির উনি, ওই ভদ্রতার কারণে। কারণ এই যে ফার্সি ভাষায় একটা কবিতার পংক্তি আছে, বি আদব মাহরুম গাস্তাজ ফজলের রব, বলেছে বে আদব যে সে সবসময়কে আপনার আল্লাহর রহম থেকে দূরে থাকে, কি আল্লাহর দয়া থেকে দূরে থাকে। সুতরাং এই কারণে ইবনে আব্বাস সেই পর্যায়ে পৌঁছে গেছেন। তৃতীয় নম্বর আলেমদের প্রতি আমাদের করণীয়, সেটা হচ্ছে আলেমদের বিরুদ্ধে কেউ যদি সত্য পথে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে অবস্থান নেয় তার পক্ষে দাঁড়াতে হবে, নাহলে তো সত্য টিকবে না। কোনো এলাকায় যদি খারাপ লোকের একত্রিত হয়ে মানে কোনো আলেমকে কি মারতে চায়, তাকে হেনস্থা করতে চায়, অবশ্যই যারা দশগুলো হচ্ছে বিষাক্ত। এবং বলছেন ওয়াদাতুল্লাহি ফি হাদকি আস্তারি মুনতাকিসিহি মালুমা, এবং তিনি বলছিলেন আল্লাহর যে নিয়ম, যারা সত্যিকার আলেমদের সম্মান নষ্ট করে তাদের সম্মান আল্লাহ কখনো টিকতে দেয় না, ঠিক না? আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
অনেকের কথা বলে আজেবাজে লোকের কথা শেষ পর্যন্ত একজনের কথা সংশোধনী বলছিলেন যারা খারাপ জায়গায় চলার মানুষ ওই যে মামুনুল হক সাহেব নিয়ে বিশ্রী কথা বলছিলেন ঠিক না শেষ পর্যন্ত ও ঠিকমতো এখন সম্মানিত হয়ে আছে সমাজের মধ্যে কিন্তু সে কি লাঞ্ছিত হয়ে আছে ঠিক না কারণ পরিকল্পিত সব ওই বেচারা নিজের বউ প্রকাশ করে নাই নিজের বউ নিয়ে আরেক জায়গায় যাবে এখন দেশে যখন বেশি বিবাহের কোনো সুযোগ নাই তাইলে এখন যার বিয়ের দরকার হয় লুকাই তো বিয়ে করে কারণ দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম বউয়ের অনুমতি নেওয়ার কোনো শর্ত না শরীর এখন যখন সমাজ এইভাবে দিবে না তাহলে ওর ভাবে সে করবে নাকি এ কারণে সে একবার বলছিল যে যদি খোঁজ নেওয়া শুরু করে গোয়েন্দা দিয়ে সরকারের তাইলে ও দিয়ে এসে বড় আলেম ধরা খেয়ে যায় সবার এরকম না জানা বউ আছে নাকি না হ্যাঁ এখন সমাজে যখন নিয়ম না থাকে তাহলে কি করার আছে হ্যাঁ সে তার ব্যবস্থা করছে তো সুতরাং তাকে যখন লাঞ্ছিত করছে লাঞ্ছিত সে নিজে বেশি কিন্তু ওই বেচারা তো বাইরে এখন আগের চাইতে আরো সম্মান বেশি হয়ে গেছে নাকি না এখন দেখেন আগের চাইতে মাহফিলে আরো বেশি লোক হ্যাঁ তাইলে সম্মানিত আলেমদেরকে বেজ্জতি করতে চাইলে তার বেজ্জতি নির্ঘাত এটা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলছিলেন তিনি বলছিলেন লিয়ানাল বাকিয়াতা ফিহিম বিমা হুম মিনহু বুরাআউ আমরুন আযীম বল যে তাদের ব্যাপারে যদি এমন ভাবে লাঞ্ছিত করা হয় তাদেরকে যেটার সাথে তারা জড়িত না তাহলে এটা যে শরীয়তের দৃষ্টিতে মহান অপরাধ বলছে ওয়াত্তানাবুল উলি আরাদিহিম বিজুরি ওয়াল ইফতিরাই মারতাউন ওয়াখিম এবং তিনি বলছিলেন তাদের সম্মান নিয়ে যদি কেউ ছিনে মিনে খেলে তাইলে সেটা তার জন্য ভয়ঙ্কর একটা অবস্থান হবে এবং বলছেন ওয়াল ইখতিলাফু আলা মান ইখতারাহুল্লাহ ফীহিম লিনাসু ইলমি খুলুকুন দামিম বলে যে বিশেষ করে যারা দাওয়াতি কাজে ব্যস্ত আছে আলেমদের মধ্যে তাদেরকে নিয়ে যদি কথা বলা হয় দ্বন্দ্ব সৃষ্টি করা হয় তাহলে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চরিত্র মানুষের কারণ যদি দায়ীদের সম্মান নষ্ট করা হয় তাহলে দাওয়াত দিবে কি সমাজ তো ঠিকই দেখবে দাওয়াতের উপর নাকি না তো যদি যারা দাওয়াতি ফিল্ডে আছে তাদেরকে যদি অসম্মান করা হয় তাহলে তো দাওয়াত দেওয়ার মানুষ শেষ পর্যন্ত একটাও থাকবে না তাহলে সমাজ তো এমনি নষ্ট হয়ে যাবে যেমন আরব দেশে এখন যে মানে বিয়ে পর্দা শুরু হয়েছে এটা কখন শুরু হয়েছে আমেরিকা প্রথম শর্ত দিচ্ছে সরকারকে যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যে সংস্থা আছে যে এটার অফিসগুলোকে কি নিষ্ক্রিয় করা হোক অফিস থাকবে ঠিকই কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হোক অ্যাপস করে দেওয়া হোক অ্যাপস করলে মানুষ ওটাতে নালিশ করবে নালিশ করলে নালিশ অনুযায়ী কাজ না করলে মানুষের তো কিছু করা থাকবে না কি আমি একবার গেছিলাম সুইডেনে যাওয়ার পর এক বাঙালি বলতেছে একজনে কঠিন অপরাধ করতেছে এখন অনেকেরও বলছে কাজ হয় না তা আমার বলছে বলে যে আপনি সহ চলেন হাইদুল আমর বিল মারুফে যে আমরা নালিশ করছি ওইখানে গেছিলাম যাওয়ার ওরা বলতেছে আমাদের তুমি নিষ্ক্রিয় করে দিছি এখন অ্যাপস আছে আপনি দরকার হলে এখানে নালিশ করেন পরে দেখা যাবে কি হয় মানে কিছু হবে না আর কি হ্যাঁ তো এইবারে নিষ্ক্রিয় যখন করে দেওয়া হয়েছে এখন সবাই নির্দ্বিধায় চলতেছে নামাজের টাইমে ঘুরতেছে ফিরতেছে আগে ওরা ধরে ফেলত যারা নামাজ নামাজের টাইমে ঘুরাঘুরি করতে মুসলমানদেরকে ধরে নিয়ে আটকে রাখতে ওয়াজ টোয়াজ করে পরে ছাড়ে দিত কি একসময় গত্রাগত করতে কিন্তু এখন ওই যে আমার এমনি মারুফ নাহি আনিল মুনকার যে সংস্থা ওটা না থাকার কারণে দুর্বল হয়ে যাচ্ছে এই একই কথা তো বলতেছে ওরাই সে আসল যদি তাদের অবস্থান না থাকে যারা কি করবে দাওয়াতি কাজ করবে তাদের অবস্থান না থাকলে দেশ এমনি রসা ধরে চলে যাবে এই কারণে সালফে সালিহদের মধ্যে একটা কথা প্রসিদ্ধ ছিল যে একজন মানুষ যে বেদাতি তাকে কিভাবে চিনবে যে একজন মানুষ বেদাতি বলে যে চিনবে এইভাবে যে সত্যিকার যে কোরআন হাদিসে দাওয়াত দেয় তার ব্যাপারে যদি সে কথা উঠায় তাহলে নিশ্চিত বুঝবে সে বেদাতি কারণ তার সহ্য হয় না যে খাঁটি কোরআন হাদিস সমাজে চলো এটা সে চায় না এই কারণে এক কবি বলেছিলেন ওয়া ইন্না মিন আলামাতিল বিদঈ উকুতুহু ফিল আলামি শারঈ বলে যে একজন বেদাতি আলেম কখন চিনে যাবে যখন সে একজন শরীয়তের গুরুত্বপূর্ণ আলেমের বিরুদ্ধে কথা বলবে তখন বোঝা যাবে সে বেদাতি আলেম এই কারণে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন আলামাতু আহলিল বিদা আল মুকিআতু ফি আহলিল আসার তিনি বলছিলেন বেদাতিদেরকে চিনের আলামত হচ্ছে যারা কোরআন সুন্নাহ সবসময় চর্চা করে তাদেরকে নিয়ে কথা বলা হুসাইন আল কারাবিসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মাসরুল লাযী ইয়াযকুরুনা আহমদ ইবনে হাম্বাল মাসালু কওমিন ইয়াজিউনা ইলা আবি কুবাইস ইউরিদুনা আন ইয়াহদিমুহু বিনআলিহিম চমৎকার কথা বলেছেন
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যুগে তিনি যখন খালকুল কোরআনের মাসালা তুলে ধরেছিলেন যে কোরআনটা হচ্ছে আল্লাহর কি বাণী এটা আল্লাহর মখলুক না আল্লাহর সৃষ্টি না কারণ আল্লাহ যেভাবে নিজে সৃষ্টি না এরকম আল্লাহর বাণীও কি আল্লাহর সৃষ্টি না সেটাও আগে থেকে আছে তখন অনেক আলেমে তার বিরুদ্ধে কথা বলেছিলেন বিশেষ করে তখন ছিল মুতাজিলি আলেমরা সবাই ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করছে তখন হুসাইন আল কারাবিসি রাহিমাহুল্লাহ বলছিলেন বলে যারা আহমদ ইবনে হাম্বলকে নিয়ে কথা বলে তাদের দৃষ্টান্ত এমন যে কিছু লোক আবু কুবাইস পাহাড়ের কাছে আসছিল আসে সবাই জুতে দিয়ে আবু কুবাইস পাহাড়টাকে ভাঙিয়ে ফেলতে চাইছে না আবু কুবাইস একটা পাহাড় আর কি হ্যাঁ তা আবু কুবাইস মক্কার মধ্যে পাহাড় আছে এই আবু কুবাইস পাহাড়কে জুতে দিয়ে সরাই ফেলতে চাইছে তাইলে একজন যিনি কোরআনের সত্যিকারের আলেম তাকে যদি মানহানি করতে চায় শেষ পর্যন্ত করা সম্ভব না তার সম্মান আল্লাহই ঠিকাবেন ক্ষণিকের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এছাড়া আর কিছু না এই কারণে ইবনে হাম্বল সম্পর্কে আরেকজন বলেছিলেন যে আবহা ইবনু হাম্বালিন মেহনতের মামুনাতান ওয়া বিহুব্বি আহমদ ইউরাফুল মুনতাহিকু ওয়া ইযা রাআইত লি আহমদ মুনতাকিসান ফাআলাম বিআন্ন সুতুরাহু সাতুনতাহিকু আরেকজন কবি বলছেন যে ইবনে আহমদ ইবনে হাম্বালের ব্যাপারে যেই ঝামেলা শুরু হয়েছে এটা একটা পরীক্ষা মাত্র তাকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছিলেন বলে যে আহমদ ইবনে হাম্বলকে যে ভালোবাসবে সেই সত্যিকার অর্থে সত্যিকার আলেম আর যে তাকে ভালোবাসবে না সে অবশ্যই লাঞ্ছিত হবে এবং তিনি বলেছিলেন যদি তুমি কোনো মানুষকে দেখো যে আহমদ ইবনে হাম্বল সম্পর্কে কথা বলে তার সম্মান হানি করতে চায় তাহলে নিশ্চিত জেনে রাখো যে তার সম্মানও একদিন হানি করা হবে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন হাক্কুল আকিলি আল্লাহ ইস্তাখিফ বিথালাহা বলে যে একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে তিন জায়গায় হাত দিবে না এটা কিন্তু খুব বুদ্ধিমানের কথা এটা বুদ্ধির কথা এটা হাদিসের কথা না এটা হচ্ছে প্রবাদের মতো যেগুলো সত্য কথা যে সমাজ থেকে জানা যায় কি বলে যে আল উলামা ওয়াস সালাতিন ওয়াল ইখওয়ান তিন জাতীয় মানুষকে অবহেলা করা যায় না এক নম্বর হচ্ছে উলামায়ে কেরাম দ্বিতীয় নম্বর হচ্ছে যারা প্রশাসনের মালিক তৃতীয় নম্বর হচ্ছে মুসলিম ভাই বন্ধু কেন বলে যে ফাইন নামাজ তাখফা বিল উলামা ইদা হাবাত আখিরাত তিনি বলছিলেন কেউ যদি উলামা ইকরামকে অসম্মান করে তার পরকাল ধ্বংস হয়ে যাবে ওমান ইস্তাখফা বিল সুলতান ইদা হাবাত দুনিয়া আর যে ব্যক্তি প্রশাসনের বিরুদ্ধে কথা বলে প্রশাসনকে লাঞ্ছিত করতে চাবে তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে কারণ জেল জুলুম দেশ ছাড়া করতে হবে কি দেশ ছাড়া হয়ে যাবে না দুনিয়া চলে যাবে বলছে ওমান ইস্তাখফা বিল ইখওয়ান ইদা হাবাত উরুহাতুহ আর যেই সুযোগ বুঝে নিজের ভাই বন্ধুকে অপমানিত করে সেই ব্যক্তি মানুষ হতে পারে না তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে কারণ একজন বিপদে পড়ছে আপনি তাকে অসম্মানিত করবেন না তাহলে আপনি মানুষিত হইলেন না বিপদের সময় তো মুসলিম ভাই মুসলিম ভাইয়ের পাশেই থাকবে এই কারণে ওলামায়ে কেরামকে নিয়ে কথা বলা সেটা অবশ্যই তাদেরকে কষ্ট দেওয়া কারণ ওলামায়ে কেরাম হচ্ছে সত্যিকার আল্লাহর ওলি কারণ আল্লাহর ওলি কার কুরআনের মধ্যে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন বলেছে যে আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয়ভীতি থাকবে না আশঙ্কা থাকবে না তারা কারা যাদের ঈমান খাঁটি যাদের মধ্যে তাকওয়া আছে তাহলে যে আলেমরা সত্যিকার আলেম তারা অবশ্যই জ্ঞান থাকার কারণে তাদের ঈমান পরিপক্ক থাকবে ঈমানের মধ্যে গিল্টি থাকবে না আর সত্যিকার জ্ঞানের কারণে সে আল্লাহকে ভয় করে চলবে তো এরাই হচ্ছে আপনার মুত্তাকি আর তারা হচ্ছে আল্লাহর ওলি তাদেরকে কষ্ট দিলে অবশ্যই আল্লাহর প্রতিশোধ নেবেন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে কেউ যদি খারাপ কথা বলে তাহলে অন্য ভাইয়ের দায়িত্ব হয় সেটাকে প্রতিরোধ করা আপনি যদি দেখেন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে তাহলে আপনার দায়িত্ব হবে কি তাকে স্টপ করে দেওয়া মানে ওই ভাইয়ের সম্মানকে রক্ষা করা যেটা রসুলের যুগে একসময় হয়েছিল রসুলের যুগে যখন তাবুক যুদ্ধে গিয়েছিলেন তখন কাব ইবনে মালিক রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবুক যুদ্ধে যান নাই তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করছিলেন যে আইনে কাব ইবনে মালিক যে কাব ইবনে মালিক তো খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় তখন এক সাহাবী উঠে বলতেছেন হ্যাঁ যে আজমত ফুরদা বলে সে যুদ্ধে আসবে আপনি মনে করছেন কারণ সে যুদ্ধে আসলে তো তার চাদরগুলো ময়লা হয়ে যাবে এদের শৌখিন মানুষ বদনামি করে দিছে
আরেক সাহাবী উনি বলেন যে স্টপ বন্ধ করো যে মা আলিমনা আলাইহি ইল্লা খাইরা যে আমরা তার ব্যাপারে শুধু ভালোই জানি তোমার মতো খারাপ কথা জানি না সাথে সাথে বন্ধ করে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি চুপ করে গেলেন তাইলে এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব আপনার সামনে যদি কোনো মুসলমানের সম্মানহানি করে আপনার দায়িত্ব হবে তাকে স্টপ করে দেওয়া তাইলে যদি একজন আলেম হয়ে থাকে সেই ব্যক্তি তাইলে তারও দায়িত্ব রাসূল বলছিলেন মান রাদ্দা আন আরযি আখি রাদ্দাল্লাহু আন ওয়াজহি নার ইয়াউমুল কিয়ামাহ বলে যে যেই ব্যক্তি কোনো মুসলমানের সম্মানহানি করলে যদি সেই স্টপ করে দিতে পারে বন্ধ করে দিতে পারে তার কথা তাইলে আল্লাহ জিলশানু তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন প্রতিদান অনেক বড় একজন একজন সম্পর্কে গীবত করতেছে আপনি যদি তাকে স্টপ করে দিতে পারেন যে আপনি গীবত করবেন না চুপ করে থাকেন তাইলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এটা কম ফজিলত না অনেক বিশাল ফজিলত চার নম্বর আলেমদের প্রতি মানুষের কর্তব্য যে তাদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কাছে যাওয়া তাদের কাছ থেকে প্রশ্ন উত্তর চাওয়া এবং তাদেরকে দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া একজন যোগ্য আলেম তখন তার কাছে যদি বারবার মানুষ যায় প্রশ্ন জিজ্ঞাসা করে তাইলে না সে মনে করবে যে আসলে আমার দায়িত্ব অনেক বড় একজন যোগ্য হয়ে যদি ঘরে বসে থাকে কেউ কাছে না আসে তাহলে সে কি বুঝতে পারবে যে আমার প্রয়োজন আছে এই এলাকার মানুষের না প্রয়োজন নাই এটা দেখলাম আমি সৌদি আরবে আমি অনেকবারই বলে থাকি সৌদি আরবে যখন আমি নতুন দাওয়াতি কাজে অংশগ্রহণ করছি অফিসে বসছি মাঝে মাঝে সৌদিরা আসে আরব দেশের নিয়ম হয়েছে আলেমদেরকে ওই মাথায় চুমো দেয় মাথার মধ্যে চুমো দেয় আসে আমি নতুন নতুন বুঝতাম যে আলেমদের স্বভাব এই আরবদের স্বভাবটা জানতাম না তো কয়েকজন এরকম বারবার আসে এরকম করে একদিন জিজ্ঞাসা করলাম যে তোদেরকে আমি চিনি না আসে এরকম ভক্তি দেখার ঘটনা কি তো বললো যে ভক্তি দেখায় তোকে চিনি না এরকম আমি জানি যে এই এলাকায় তুই দাওয়াতি কাজ করস সুতরাং তোকে সাহস দেওয়ার জন্য আসে যে ভালো কাজ করস এই কারণে তোকে সাহস দেওয়া তোর কোনো প্রয়োজন হলে আমাকে বলবি আমি আনে দিব সমস্যার সমাধান করে দেব তুই দাওয়াতি কাজ করা সেই জন্য তোকে সম্মান দিতে আসছে তাইলে একজন আলেম তিনি যদি সত্যিকার আলেম হয়ে থাকেন তার কাছে গেলে তার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তখন তার আরো পড়তে ভালো লাগবে যে আমাকে মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করবে আমি আরো পড়বো যেন আমার জ্ঞান পরিপক্ক হয় আমি যেন শুদ্ধ কথা বলতে পারি নাকি না যদি কেউ জিজ্ঞাসা না করে তাহলে বড় আলেম কয়দিন পরে শেষ হয়ে যাবে না পড়তে না পড়তে পরে কিছুই থাকবে না নাকি মূর্খের মতো হয়ে যাবে তাইলে দায়িত্ব হচ্ছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া তাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা যেই কোনো ব্যাপারে আপনি লসে পড়বেন না অনেকে আছে বউয়ের সাথে ঝামেলা লাগছে আলেমের স্বর্ণাপন্ন হয় না এই এলাকার কি গণ্যমান্য লোক বা এদের স্বর্ণাপন্ন হয় তাইলে পক্ষপাতিত্ব করে তালাক দিয়ে দেয় যখন তালাক দিয়ে দেয় কদিন পরে কান্নাকাটি শুনে এবার হুজুর কাছে যায় কি তখন মাসালা জিজ্ঞাসা করে তালাক দিয়ে দিছে এখন কি হবে আরে তুমি যখন বেজাল লাগছে তখন আসতে পারলে না তখনই যদি আসতে তাহলে তো বুদ্ধিটা পাইতে তাহলে কিভাবে তোমার স্ত্রীকে রাখবে না রাখবে সেটা হুজুরি বুদ্ধি দিয়ে এখন ঘটনা ঘটাই দিয়ে এবার হুজুরের কাছে যায় এখন যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তার হইল না ঠিক না তাইলে ফ্যামিলিগত ব্যাপার হোক ব্যক্তিগত ব্যাপার হোক যেই কোনো ব্যাপার হোক যখন একজন মেধাবী যোগ্য আলেম সে পরামর্শ দিতে পারবে সত্যিকার কিন্তু গ্রামের যারা মোড়ল টাইপের এরা হচ্ছে সুবিধাবাদী এর পক্ষ কথা বলবে এর পক্ষ কথা বলবে মানে এ কিছু টাকা দিবে এ কিছু টাকা দিবে শেষ পর্যন্ত ওই ঝামেলা ঝামেলায় থাকে যাবে সমাজের মধ্যে কি এ হচ্ছে আসল ঘটনা পাঁচ নম্বর যে অধিকার সেটা হচ্ছে যে যারা জ্ঞানী রয়েছে তাদের জ্ঞানকে প্রচার করার ব্যবস্থা করতে হবে যদি কে লেখক হয় তার বই প্রচার করবে আর যদি কেউ বক্তব্য দিতে পারে তাদেরকে বক্তব্যের জায়গায় পৌঁছে দিতে হবে যে বক্তব্যের ব্যবস্থা করে দিতে হবে যে কোনো জায়গায় হালাকার ব্যবস্থা করা তাইলে না তারা জ্ঞান চর্চা করতে পারবে সেরকম ব্যবস্থা করে দেওয়া এগুলো আছে দায়িত্ব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় ভাইরা আমার সময় অনেক পার হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না আমাদের এতক্ষণ সাধারণ উদ্দেশ্য বলেছি যখন আলেমদের কথা এসেছে আলেমদের মধ্যে একটা শ্রেণী আছে শিক্ষক যারা শিক্ষকতা করে তাদের সম্পর্কে দুই একটা কথা না বলে নয় কারণ এটা প্রতিষ্ঠান এখানে ছাত্র শিক্ষক আছে এখানে দুই একটা কথা বলতে হয় সেটা আছে আলেম হিসেবে তো যে করণীয় সেগুলো তো আগে বললেন একজন আলেমের
ব্যাপারে যেটা করণীয় পাঁচটা বলেছিলাম। এখন হচ্ছে যদি আলেম তিনি শিক্ষক হন তাহলে ছাত্রের করণীয় কি শিক্ষকের প্রতি, সেটা আমাদের জানা দরকার। একজন ছাত্রের করণীয় শিক্ষকের প্রতি এক নম্বর যে তাকে সম্মান করা, তাকে সে যদি কোনো দিকে যাইতে চায় ঝামেলা না করে তাকে পথ পথ করে দেওয়া, তিনি কোথাও আসলে তাকে বসতে সুন্দর জায়গা দেওয়া, এগুলো সম্মান দেওয়া। নিজের শিক্ষক শুধু শিক্ষককে সম্মানের জায়গায় রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম, সম্মান করতে হবে। দ্বিতীয় নম্বর করণীয় যেটা সেটা হচ্ছে যে শিক্ষকের সামনে নম্র হয়ে থাকতে হবে, নম্র হয়ে থাকতে হবে, ঘাটতামি করা যাবে না। আরেকটি হচ্ছে তার কথা আনুগত্য করতে হবে, তিনি ছাত্রকে যেই অর্ডার করবেন সেটা অবশ্যই মানতে হবে। কখনো শিক্ষকের সামনে আওয়াজ উঁচু করা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত উমর ছিলেন বেশি আওয়াজের মানুষ, উনি উচ্চ স্বরে আওয়াজ করতেন। তখন কোরআন আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, যে তোমরা কখনো নবীর আওয়াজের উপর বড় আওয়াজে কথা বলতে পারবে না। তখন হযরত উমর এত উঁচু আওয়াজের মালিক হওয়া সত্ত্বেও এত আওয়াজ আস্তে আস্তে করতেন, রাসূল আবার জিজ্ঞাসা করা লাগতো যে তুমি কি বলতে চাও, অথচ বেশি আওয়াজের মানুষ, কিন্তু তারপরে আওয়াজ ছোট হয়ে গেছে। তাইলে কখনো অনেকের আছে আওয়াজ এমনি ভলিউম বড়, তারপরেও শিক্ষকের সামনে গেলে নম্র আওয়াজে ছোট আওয়াজে কথা বলতে হবে, তার আওয়াজের চাইতে উঁচু আওয়াজ দেওয়া যাবে না। এবং হচ্ছে তার সাথে কথা বলতে গেলে সম্মান সূচক শব্দ বলতে হবে, মানে সম্মানের সাথে ডাক দেওয়া। যেমন অনেক এলাকায় ওস্তাদ জি বলে, হ্যাঁ মানে যে শব্দে যে এলাকায় সমাজের মধ্যে প্রচলিত আছে সম্মান সূচক শব্দে তাকে আহ্বান করবে, তাকে আপনার সম্বোধন করবে। তৃতীয় নম্বর যেটা করণীয় ছাত্রের ওস্তাদের প্রতি সেটা হচ্ছে আপনার যখন ক্লাসে অবস্থান করবে তখন পরিপূর্ণ মনোযোগের সাথে অবশ্যই তার কথা শুনতে হবে, কখনো অমনোযোগী হওয়া যাবে না, কখনো অমনোযোগী হওয়া যাবে না। এবং ক্লাস চলাকালীন টাইমে কখনো একে অপরের দিকে তাকাবে না এবং কারোর দিকে ইঙ্গিত করবে না। অনেক ক্লাসে আছে ক্লাসে দুইটা মিলে দুষ্টামি করে, একটা একটা গুদে মারে নাকি, হ্যাঁ মানে ক্লাসের ভিতরে থাকা অবস্থায় সেটা করা যাবে না। মানে শিক্ষক যতক্ষণ উপস্থিত থাকবে চোখ কান তার দিকেই থাকবে, তার কথা শুনবে মানে পরিষ্কারভাবে যেন সে লাভবান হয়, কখনো এক পারস্পরিক দুষ্টমি করবে না। চার নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে শিক্ষক যেই দায়িত্ব দিবে ঘরের কাজ করার সকল দায়িত্ব পরিপূর্ণভাবে যথাসময়ে আদায় করতে হবে। লিখতে দিছে বা কোনো প্রশ্নের উত্তর রেডি করতে বলেছে, সবগুলো যথাসময়তে রেডি করে নিয়ে আসবে। পাঁচ নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে শিক্ষক যদি আদর্শবান হয় তাকে আদর্শ হিসেবে মেনে নিতে হবে। আদর্শহীন শিক্ষকও থাকে, যার আদর্শ নাই যেই ক্ষেত্রে সে আদর্শ না ওকে মানবে না ওই ক্ষেত্রে, কি যেই ক্ষেত্রে যে আদর্শ ওকে মানবে। এই কারণে সাহাবাদের মধ্যে ব্যবচার করে না একজনে খালেদ আল জুয়ানি, তাইলে কি আপনি এখন তাকে আদর্শ মানবেন না, যে যেইখানে আদর্শ যার নষ্ট হয়েছে ওকে ওই জায়গা মানা যাবে না। একজন শিক্ষক বা আলেম কোনো এক ক্ষেত্রে আদর্শ না, কি তাকে ওই ক্ষেত্রে আদর্শ মানা যাবে না। যে একজনে মানুষের সাথে দূরাচার করে এক আলেমে, তাইলে আপনি তার মধ্যে দূরাচার করবেন না। তাহলে আদর্শ শিক্ষক হলে তার আদর্শকে ফলো করতে হবে। একজন শিক্ষক নম্রভাবে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, কে তাইলে ছাত্রকে ওস্তাদ থেকে শিখতে হবে যে কথা এরকম বলতে হয়। এই কারণে ইমাম আহমদকে এক বছর তার মা মসজিদে পাঠিয়েছে কি জন্য, শুধু কথা বলার আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, যে ওস্তাদের সাথে কিভাবে ছাত্ররা কথা বলে এটা তুমি দেখবে। এক বছর পরে যখন তার মা জিজ্ঞাসা করছে কি শিখবে আমাকে বলো, কয় যে ওই যে দিন থেকে আমাকে বসাই দিয়ে আসছে এই দিন থেকে ওস্তাদের যত হাদিস বলছে সব আমি জানি, ঠিক না? তো বলে যে তোমার তো হাদিস শিখতে বলেনি, মানে স্মরণশক্তি বেশি, সব মুখস্থ হয়ে গেছে। সেটাই তো বলতেছিল যে সত্যিকারের আদর্শবান যারা আছে তাদের আদর্শ ফলো করতে হবে। সর্বশেষ সময় শেষ, এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঐতিহাসিক ওসিয়ত নামা পড়ে শুনিয়ে দিয়ে তারপরে শেষ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত নামা ছাত্রদের সম্পর্কে উনি বলছেন, মিন হাক্কিল আলামি আলাইকা আন তুসাল্লিমা আলাল কওমি আম্মাতান ওয়া তাখুসসুহু বিত তাহিয়্যাহ,
যে একজন আলেমের সর্বপ্রথম অধিকার হচ্ছে যে তুমি কোন জায়গা থেকে বাইরের থেকে আসলে সবাইকে সালাম দিবে ব্যাপকভাবে কিন্তু আলেমকে স্পেশাল করে তার ঘরে গিয়ে সালাম দিয়ে আসবে কি একজন বাইরে থেকে আসলে সবাইকে রাস্তাঘাটে সালাম দেয় এটাই তো ব্যাপক সালাম কিন্তু যে এলাকার যোগ্য আলেম তার ঘরে গিয়ে সালাম দিয়ে আসবে স্পেশাল করে জানো মানে সে যে একজন আলেম তার জন্য সম্মান রক্ষা পায় তাহলে এটা এক নম্বর হযরত আলীর কথা দ্বিতীয় নম্বর ওয়ান তাজলিস আমামাহু ওয়ালা তুশিরান্না ইনদাহু বিয়াদাই যে তার সামনে যখন বসবে তখন দুই হাত দিয়ে কখনো ইশারা করবে না এটা আগের যুগে আইব ধরা হইতো যে দুই হাত দিয়ে ইশারা করে কথা বলে যে তার সামনে এরকম কথা বলতে যাবে না দুই হাত দিয়ে ইশারা হচ্ছে বলে তাকবিস বাইনাইকা গায়রা বলে যে তুমি চোখ টিপ দিয়ে আমার সামনে আরেকজনের সাথে ইশারা দিতে যাবে না মানে একজন চোখ টিপ দিয়ে আরেকজনকে ইঙ্গিত করে এটাও আলমের সামনে করা নিষেধ হচ্ছে বলে তাকুলান্না ক্বালা ফুলানুন খিলাফা কওলিহি যদি তিনি কোনো কথা বলেন সাথে সাথে বলবে না যে আপনি যেটা বলছেন অমুকে আপনার বিরুদ্ধে বলছে না এটা বলবে না এটা বলার দরকার নেই তাৎক্ষণিক এটা বলবে না কিন্তু পরে এক সময় আসে বলবে যে আপনি এক সময় একটা কথা বলছিলেন কিন্তু এর বিপরীত কথা সমাজে পাওয়া যায় তো ওকে আমি কিভাবে উত্তর দিব ডাইরেক্ট বলবে না যে তাইলে হের কথা ঠিক না আপনার কথা ঠিক তাইলে তো বেয়াদবি হয়ে যাবে বলতে হবে যে আপনি যেই ফতোয়া দিয়েছিলেন সমাজে অন্য মানুষ অন্য ফতোয়া দেয় এখন আমরা কিভাবে তার উত্তর দিতে পারি তাইলে তো উনি উত্তর শুনে দেবেন না তাইলে তো হাসিল হয়ে গেল কথা ঠিক না কিন্তু সাথে সাথে বলা যাবে না যে আপনার কথা ঠিক নাই আরেকজনে অন্য রকম বলে এটা বলা নিষেধ বলছে বলা তাক্তাবান্না ইনদাহু আহাদা কোনো আলেমের কাছে এসে অন্যের গীবত করা যাবে না কি তাইলে তাকে গুণের বাগি করা হলো যদি আলেমের সামনে গীবত করা হয় আলেম যদি চুপ করে থাকে তাইলে দুইজন গুণের বাগি হবে না তাইলে তাকে গুণের বাগি করা হবে বলছে বলা তাতলুবান্না আসারাতা বলে যে কোনো আলেমের দোষ খুঁজে বেড়াবে না যে একজনের দোষ কি অনেকে আছে না যে চেরাক দিয়ে দোষ খোঁজে না বিশেষ করে ফেসবুকে কারোর একটু দোষ পাইলেই উঠে পড়ে লাগে না এটা আলেমের ব্যাপারে করা যাবে না তাকে ব্যক্তিগতভাবে যে বলতে হবে যে আপনি সম্মানিত মানুষ সুতরাং আপনি এটা করলে তো আমরা সম্মান দিতে সমস্যা হয়ে যাবে সমাজে সম্মান টিকবে না আপনার সুতরাং আপনি ভালো করে চলার চেষ্টা করেন এরকম বলতে হবে বলছেন ওয়াইন কবিলাত বলছে ওয়াইন জাল্লা কবিলাত মাআদারাত যদি তিনি কোনো সময় ভুল করে ফেলেন জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই সমস্যার কারণে এই কাজটা হয়েছে তাইলে তার কথাটা মানে নাও তার সাথে দ্বন্দ্ব করার দরকার নেই মানে একজন একটু উল্টা কাজ করে ফেলছে করার পরে যেমন ওই যে মামুন সব কাজ করে ফেলছে এখন সে তো পরে ব্যাখ্যা দিয়েছে তো ব্যাখ্যা মানে নিতে হবে হ্যাঁ কারণ যে আমরা কি মনে করবো সে বিবেচনা করছে না অসম্ভব এটা মনে করা সম্ভব না কারণ একজন মহাদেশ মানুষ মনে করতে হবে ঠিক ব্যাখ্যা যেটা দিছে ওটাই আলাইকা আন তুআখিরাহু লিল্লাহি তাআলা উনি বলছিলেন হযরত আলী যে আলেমকে সম্মান করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর কোনো উদ্দেশ্য না বলছে ওয়াইন কানত লাহু হাজাতুন সাবাক্তাল কওমা ইলা খিদমাতিহি যদি কোনো আলেমের কোনো প্রয়োজন থাকে তাহলে তুমি সর্বপ্রথম সেটা সমাধান করার চেষ্টা করো বলছে ওয়ালা তুসারির আহাদান ফি মাজলিসে যে কোনো আলেমের মজলিসে বসলে কখনো কানা গুসা করতে যাবে না একজন আরেকজনের সাথে কানে কানে কথা বলতে যাবে না ওয়ালা তাখুযু বিসাউবি যদি কোনো দিকে যাইতে থাকে তোমার তাকে প্রয়োজন হয় তার কাপড় ধরে টান দিয়ে বলবে না যে আপনি দাঁড়ান এটাও বলা নিষেধ বরং সামনে গিয়ে তারপরে বলবে যে আপনার কথা আছে মানে সম্মানের সাথে কাপড় টান দিয়ে পিছন থেকে দৃষ্টি ঘুরানোর চেষ্টা করবে বলছে ওয়ালা তুলিহ আলাইহি ইযা কাসাল বলে যে তিনি কখনো ক্লান্ত হয়ে গেলে তাকে কোনো কাজ করতে বাধ্য করবে না অনেক বক্তা এরকম সমস্যায় পড়ে কি মানে তার কি আছে দুইটা বক্তব্য একদিনে আসে এখন এটা চামাচামি করে আরেকটা দেওয়ার জন্য তো ওর মেজাজ তো খিটখিটে হয়ে যাবে না একদিনে যদি তিনটা প্রোগ্রাম করে তাহলে সামাল দিতে পারবে সবগুলো না এ যখন বলছে যে ভাই আমি যাইতে পারবো না আমার সমস্যা আছে বা আর আমি একটু অসুস্থতা বোধ করতেছি তাহলে চাপাচাপি করা যাবে না কারণ চাপাচাপি করলে সে ভালো করে নিজের এলেমটা প্রচার করতে পারবে না খিটখিটে মেজাজ হয়ে যাবে উল্টা পাল্টা বলে ফেলবে মান সম্মান নষ্ট হয়ে যাবে তাহলে আরো ঝামেলা পড়ে যাবে বসে বলা তাসবাহ মিন তুল সোহবাতে বলে যে সত্যিকার আলেম হইলে বেশিরভাগ সময় তার কাছে থাকার চেষ্টা করো তাহলে সত্য শিখতে পাবে এবং লাস্টে বলছে ফা ইন্নামা হুয়া কান নখলা তিনি লাস্টে বলছেন আমি কেন এত ওসিয়ত করলাম তোমাকে
বলে যে এটা জানার জন্য কারণ একজন সত্যিকারের আলেম হচ্ছে খেজুর গাছের মতো ফলদার খেজুর গাছের মতো যে তুমি অপেক্ষা করবে কখন খেজুর পাকিলে পড়ে কে তাইলে পাকা খেজুর গাছের নিচে দাঁড়াইলে কে খেজুর পাকা পড়তে পারে না তাইলে সেটার অপেক্ষায় যেরকম মানুষ থাকে তুমি একজন আলেমের কাছে অপেক্ষায় থাকবা কখন কোন সুন্দর কথা বলে জানার জন্য এটা আছে আপনার শর্টকাট কথা অধিকার তো অনেক আছে অল্প সময় যা বলা সেটা বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা ওলামায়ে কেরামের সম্মান রক্ষা করতে পারি এবং তাদের থেকে লাভবান হতে পারি এটার আলোচনার মূল কাহিনী আছে যে সামনে আমাদের আগামী 14 তারিখ মানে আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার এই ছোট্ট মাঠের মধ্যে আপনার আলোচনার ব্যবস্থা আছে সম্মেলনের ব্যবস্থা আছে ওলামায়ে কেরাম আসবেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তাদের সম্মান রক্ষা পায় এমন আচরণ আমাদের এলাকাবাসী করতে হবে নাকি না এলাকার বাসী এখানে বড় বড় আলেম আসবেন আমন্ত্রিত মেহমানের মধ্যে আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত বছরের আগের বছর তিনি আসছিলেন পুরা রোড গার্ড সব ঘুরে গেছে উঠে এই বছর আসবেন আবার রোড গার্ড ভরে যাবে কারণ ওনার ভক্ত অনেক বেশি যার কারণে এলাকায় মানে সবাই যেন তাদেরকে হ্যাঁ আপনার অনেকে রোডে গান্ডে হাঁটবে এখানে জায়গা পাইবে না রোডে গান্ডে চলতে থাকবে সুতরাং দেখা যাবে যে মানে তাদের সমস্যা হবে তাদেরকে যদি বসার জায়গা করে দেওয়া যায় অর্ডিনারি দেওয়ার চেষ্টা করা এবং তাদের সুযোগ সুবিধা বোঝা কারণ ওইবার আসছিল আর খাদ্যের ঘাটতি পড়ছে কিন্তু মানে উনি যখন গতবার আগের বার আসছেন মানুষের সমাগম বেশি হয়েছে খাদ্যের সমস্যা হয়েছে দোকানপাটে খাদ্য পাওয়া যায় নাই সুতরাং উনি আবার আসতেছেন এই বছর আবার আরেকজন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তারপরে ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম তারপরে শেখ আহমদ আলী সিদ্দিকী এরা সবাই আরও অন্যান্যরা আসেন এরা সবাই আসবেন সুতরাং ওলামায়ে কেরাম যারা আসবেন তাদের যেন সম্মান হানি না হয় এমন আচরণ আমাদেরকে করতে হবে এলাকাবাসীকে কারণ তাদের আলোচনা শোনার জন্য অনেক প্রচুর মানুষ আসবে সুতরাং তাদেরকে কীভাবে সম্মান দেওয়া যায় তাদের যেন বিরক্তির কারণ না হয় সেটার আমরা চেষ্টা অবশ্যই ইনশাল্লাহ করব সেটা আমরা আল্লাহর কাছে আশা করছি এবং আপনাদের কাছে আশা করছি যেন আমরা সুন্দরভাবে মাহফিলটা আঞ্জাম দিতে পারি এই জন্য আমরা এলাকার কিছু যুবক শ্রেণী তাদেরকে ডাক দিব চাইছিলাম আজকে বসার জন্য কিন্তু আজকে সম্ভব হয়নি জুমার আগে 11টার দিকে বসতে চাইছিলাম এলাকার স্বেচ্ছাসেবক যারা হবে এই কারণে এখন বলে রাখি যারা এলাকার নিজের ইচ্ছায় দলীয় কোনো ব্যানার না আমাদের এই প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠান নাকি না না আমরা আলেম হিসেবে আমরা নিজেও কোনো দল করি না জিন্দগিতে পড়িও নাই আর ভবিষ্যতে করার ইচ্ছে নেই কে মৃত্যু পর্যন্ত সুতরাং এটা কোনো দলীয় প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠান আমরা দিয়েছি পরকালে নাজাত পাওয়ার জন্য সুতরাং এই প্রতিষ্ঠানে পুরো এলাকার মানুষ জড়িত থাকবে এলাকার মানুষ হিসাবে যা আমাদের প্রতিষ্ঠান সুতরাং আমরা যেই সাইড থেকে পারি একটু সহযোগিতা করব যেন আমাদের সোয়াব হয় এখানে দল মত না যে ও আসলে আমি আসবো না কি কারণ প্রেক্ষাপট পাল্টেছে না এখন কি আমলের থেকে বিএনপি এখন সুতরাং কথা করতে পারে অমুক যায় আমি যাবো না আমরা এটা চাই না আমরা চাই এলাকার সবাই প্রতিষ্ঠানের জড়িত থাকবে মুসলমান হিসেবে কি সবাই মুসলমান আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকব কেন এটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান এটা না কোনো দলের ওই দল আসছে ওই দল আসছে না আর আলেমদের কাজ কি কোনো দলে ভিড় না ভিড়া সবাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখা কি আমরা আগে যারা ছিল সবাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখছি ভালো যে যে দল করুক না কেন আমাদের কাছে সবাই সমান কারণ সবাই মুসলমান নাকি না কারোর সাথে আমাদের বন্ধুত্ব নাই ওই দল করার কারণে তার সাথে আমার ফিরিত থাকবে কি এরকম কোনো কিছু না আমরা শুধু আল্লাহ রসুল যেটা বলছে আনসিলুর রিজাল মানাজিলাহুম আরেকটা ভুল ভাঙিয়ে দিচ্ছি রসুল বলছেন সমাজে যে সম্মানিত তাকে সম্মান এটা রসুলের নির্দেশ এই কারণে মানে রসুল আকরাম সাল্লামের কাছে যখন একটা গ্রুপের প্রধান আসছিল তখন রসুল বলছিলেন বিশ আখুল আশিরা মানে যখন ওকে দেখতেছিলেন দূর থেকে আসে তখন রসুল বসাছিলেন হযরত আয়েশার ঘরে তখন বলছিলেন নিকৃষ্ট মানুষ আমার কাছে আসতেছে কিন্তু যখন সে ঘরে ঢুকছে রসুল দাঁড়াই গেলেন তাকে আহলান সাহলান দিলেন খুব সাধুবাদ দিলেন কথা বললেন কফি টফি খাওয়াইলেন খাওয়ানোর পরে তারপরে যখন বাইরে গেছে হযরত আয়েশা বলতেছে আপনি বললেন হে নিকৃষ্ট মানুষ এরে সম্মান দিলেন কেন কয় যে হেতু গোত্রের নেতা এই কারণে তাকে সম্মান দিতে এটা হচ্ছে নিয়ম এখন আমরা প্রত্যেক যুগে এখনো আমরা
আমরা প্রত্যেক মাহফিলের টাইমে আমি নিজে গিয়ে আপনার এই এলাকার যাদেরকে আমরা শুনি যে উনি গণ্যমান্য মানুষ ওনাকে আমরা চিঠি প্রাইভেট চিঠি দিয়ে আসি মানে মানে বিশেষ দাওয়াত নামাজ যেটাকে বলে এখন কেউ যদি সম্মানী মানুষ থেকে থাকে মানে আমরা টের পাই নাই তাইলে আমাদেরকে কারোর মাধ্যমে সংবাদ দিবেন যে উনি একজন তাইলে তো হয়ে যায় কিন্তু আমাদের উপর রাগ করে থাকলে তো কাজ হবে না কারণ আমি তো আর এলাকার সবাইকে চিনি না কার সম্মান বেশি কম আমরা অন্য মানুষের জিজ্ঞাসা করি যে এলাকার মধ্যে কারা গণ্যমান্য মানুষ তাদেরকে সম্মান দিতে হবে বিশেষভাবে কার্ড দিতে হবে তো সুতরাং আমাদেরকে গাইডলাইন দিবেন যাদেরকে মানে দাওয়াত দেওয়া দরকার বিশেষভাবে কারণ বিশেষ মানুষের সম্মান রক্ষা করা শরীয়তের কথা তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটাই হচ্ছে কথা আল্লাহ ফসল ওয়াসাল্লিম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাইরুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين وعن التابعين وتابعيهم باحسان الى يوم الدين وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واحمي حرس الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم اغفر لامامنا وولاه امورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم الى كل خير وهدى اللهم اصلح قلوبهم يا رب العرش العظيم اللهم إنا نسأل الجنة وما خرب بها من قول عمل ونعوذ بك من النار وما خرب بها من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العالمين